হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন, আর আমরা তো খুবই ভালো আছি, বুঝতেই পেরে গেছেন। আজকে হচ্ছে নবমী পূজা, তো পুজো দেখতে বের হয়ে গিয়েছি। প্রথমেই যাব হচ্ছে রাজারবাগ কালী মন্দিরে, এখান থেকেই প্রতি বছর পুজো দেখা শুরু হয়, তো ভাবলাম এখানেই আগে যাই, তারপরে অন্যান্য জায়গায় যাব। আর অন্যান্য জায়গা বলতে বেশি দূরে যাওয়া হবে না, এখানে কাছেই বালুর মাঠ আছে, ওখানে দুইটা পূজা হয়, ওখানে যাব আর এখানে দেখব। আর এবছরে খুব একটা বের হওয়া হয়নি, খুব একটা বলতে এখনও একদিনও বের হয়নি, আজ প্রথম বের হয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কোথায় যাই, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, পুরো মন্দিরটা ঘুরে একবার তোমাদের দেখাই, আর কোথায় কোথায় যাই তোমরা সেটা দেখতে থাকো। তো গাইস, কালী মন্দির পুজো আমাদের দেখা হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমরা হচ্ছে বালুর মাঠে। এখানে দুইটা পূজা হয় একই মাঠে, এপাশে একটা আর অপর সাইডে আরও একটা, পাশাপাশি দুইটা মন্দির, প্রত্যেক বছর এখানে পুজো দেখা হয়। অনেক বড় একটা মাঠ, আর এই মাঠের মধ্যেই হচ্ছে দুইটা পূজা করা হয়। তো চলো যাই, ঘুরে দেখাই তোমাদের। তো গাইজ, এখানে এসে একটা মন্দির ঘোরা হয়ে গেছে, তো চলো বাকি আরও একটা মন্দির রয়ে গেছে, সেখানে একটু সবাই ঘুরবো। হ্যাঁ, তারপরে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দেব, কারণ এখন অনেক বেজে গেছে, 10:30, মানে বাসায় ফিরতে ফিরতে 11:30 বেজে যাবে প্রায়। তো এখানে অল্প সময় থাকবো আর তারপরে হচ্ছে রওনা দিয়ে দেবো আমরা। দেখো কত সুন্দর হয়েছে এখানের প্রতিমা, যে তিনটা প্রতিমা আমরা দেখলাম খুব সুন্দর হয়েছে। আর কোথাও খুব একটা যাওয়া হয়নি এবছর আমাদের, আর যাওয়া হবেও না এবছর এই পর্যন্তই, কারণ আর ঘোরা হবে না, কাল আর বের হবো না, আজকেই আমাদের ঘোরা শেষ, একদিনের জন্য ঘুরলাম এবছর। তো গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এবার হচ্ছে খাবার পালা, এবার হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করব আর তারপরে হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দেব। তো চলো যাই, কি খাবার পাওয়া যায় এখানে দেখি আগে। তো গাইস, এখানে এসে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম, জায়গাটা খুবই সুন্দর, বাহিরে গাছপালা লাগানো হয়েছে আর সেখানেই খাবার দাবার খাওয়ানো হচ্ছে, যারা ভিতরে বসছে তারা হচ্ছে ভিতরে বসে খাচ্ছে, আবার অনেকেই বাহিরে খোলা আকাশের নিচে বসে খাচ্ছে। তো আমরা কিছু সময় ওখানে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে ভিতরে চলে এসেছি, কারণ ঘোরাঘুরি করে অনেক গরম লাগছিল, তো এখানে এছি আছে, তো ভাবলাম এখানে কিছুটা সময় বসে থাকি, আর খাওয়ার সময় হয়ে গেছে, অনেক বেজে গেছে রাত এখন। তো আমাদের খাবার রেডি হয়ে গেছে, একটা থাই স্যুপ নেওয়া হয়েছে, আর চিকেন ফ্রাই, আর হচ্ছে ফ্রাইড রাইস, আর পেঁপের জুস নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে খাবারের মেনু, আর ঘোরাঘুরি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি আজকে ভিডিও থেকে বিদায় নেব বন্ধুরা। তোমাদের সুন্দরভাবে কাটুক পুজো, আর অনেক আনন্দ করো, অনেক মজা করো, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে যেও, আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা কেমন হলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।